হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার জয়শ্রীচন্দ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল, দাঁড়াও এক সেকেন্ড। সাড়ে 10টা, তো এখন আমি স্নান টান করে চলে এসেছি আর পুজো করব। আজকে হলো মনসা পুজো, তো মানে পুজো করবো, সেজন্য এখানে দেখো গোছ গাছ করবো, এখানে সব নিয়ে এসে রেখে দিয়েছি। তো গোছ গাছ শুরু করে দেবো, আর স্নান টান করে এইমাত্র দুব্বো টুব্বোগুলো তুলে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে পাঠালাম বাবার বাড়িতে। তার কারণ মা পুজো টুজো করে সব রেডি করে গুছিয়ে রেখে দিয়েছে। গুছিয়ে কি রেখেছে, মানে কি বলবো, ফুল বেলপাতা এগুলো লাগবে, তারপর ঘট লাগবে, সেগুলো মাকে বলেছিলাম। মা যেহেতু ওখান থেকে কিনবে, তো ওখান থেকে মাকে গুছিয়ে রেখে দিতে বলেছিলাম। মা গুছিয়ে রেখে দিয়েছে, তো হাজব্যান্ড গেলো ওগুলো আনতে। ও আনলে পরে আমার গোছ গাছ একদম কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমার যে কাজগুলো আছে, একটু টুকিটাকি কাজ, সেগুলো হচ্ছে আলপনা দেওয়া, তারপর ফলটলগুলো কাটা, সেগুলো করে তুলে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, বেশি কথা বাড়াতে গেলে দেরি হয়ে যাবে আমার, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, তো ওর খাওয়ানোর তো উঠবাটা নেই। আর ভাতটাও হয়ে গিয়েছে প্রেশার কুকারের মধ্যে, আমি আজকে ভাত খাবো না, হচ্ছে হাজব্যান্ড আর ছেলে দুজনের খাবে শুধু। তো মাকে বলেছি ওদের জন্য একটুখানি ডাল দিতে, কারণ একার জন্য ডাল করা সম্ভব না, ওদের মানে হাজব্যান্ড সাথে একই খাবে। আর আমি তরকারি করবো, তো তরকারি করবো, ভাজা করবো, হয়ে যাবে। আর রুটি কালকে রাত্রে ভিজে রেখেছি, যেহেতু আজকে আমি ভাত টাত খাবো না। আর আজকে যেহেতু মানে কী বলবো, সংক্রান্তি মানে পুজো, আজকে মনসা পুজো, তো মনসা পুজোর দিন সবাই বাড়ি রুটি ভাজতে নেই, তার কারণ রুটি যেহেতু ফুলে, তো সেই জন্যই ভাজতে নেই। কী কারণ একদম সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, আমি সঠিক নিজেও জানি না, সবাই বলে তাই আমিও বললাম যে রুটি ভাজতে নেই, তাই কালকে ভেজে রেখেছি, আজকে খাবো। আর পুজো টুজো দেবো, এগুলো তো আছেই, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। আর আগের দিন যে মানে করেছিলাম ঠাকুরের যে ভোগটা করেছিলাম, চিড়ে, তারপর চাল তিল গুঁড়ো করেছিলাম, সেগুলো নাড়ু করেছিলাম, সেগুলো সব মা আজকে পাঠাবে, আমি আগে থেকে নিয়ে রাখিনি, তার কারণ এখানে যদি পিঁপড়ে টিপড়ে উঠে যায় মা কুটোর মধ্যে ভরে রেখে দিয়েছে, থাকবে ভালো থাকবে। আর আমার এখানে যেহেতু আমি যেহেতু বাড়িতে তখন ঠাকুর বসাইনি, পুজো করার জন্য ঠাকুর এমনি আছে, কিন্তু পুজো প্রতিদিন আমি করি না, ঘর পুজোর ঘর আমার সারা হয়নি বলে, আর ছেলে ছোটো সেই জন্যে আরও বসাইনি, একটু বড়ো হলে তারপর বসাবো। সেই জন্য আমার পুজোর জিনিস তো সবই আছে, কিন্তু পুজোর গোছ গাছগুলো কিছুই নেই, ঠিক আছে। পুজোর জিনিসপত্র আরও আছে, এগুলো তো সামান্য কিছু বাক্সের মধ্যে আরও আছে। তো চলো দেখতে থাকো, অনেকটা কথা বলা হয়ে গেলে আমার এদিকে আবার দেরি হয়ে যাবে, চলো দেখতে থাকো। তো এখানে পুজোর গোছ গাছ করতে একদম বসে পড়েছে। আর সবার প্রথমে যে কাজটা সেটা হলো আলপনা দিয়ে নিচ্ছি। তো আলপনা প্রথমে না দিলে কি হবে, আলপনাটা শোকাবে না, আর এর উপর ঘট বসালে পরে আলপনাটা ঘেটে যাবে, সেই জন্য আলপনাটা সবার প্রথমে দিয়ে নিচ্ছি। আর আমি ফ্যানটাও চালিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি, যার জন্য একটু হাওয়াতে একটু সব মানে জামাকাপড়ই বলো আর মানে কাগজপত্র যাই বলো না, মানে সব কিছু মানে একটু হাওয়ায় নড়ানড়ি মানে উঠছে আর কি। তো যাই হোক না কেন, আমি এখানে মানে হাতটা ধুয়ে চলে এসেছি, তারপর এখানে প্রদীপটাতে তেল দিয়ে মানে প্রদীপটা ঠিক করে নিলাম। আর এখানে হাজব্যান্ড চলে এসেছে, আর ছেলে ঘরে টিভি দেখছে, যার জন্য মানে পাশের ঘরে আছে টিভি চলছে। আর এখানে হাজব্যান্ড ব্যাগের মধ্যে থেকে এগুলো নিয়ে আসলো, আর ফুল টুলগুলো বের করে ফেলাম। আর আমি একটা কথা জিজ্ঞাসা করতে মাকে ভুলে গিয়েছিলাম, তো মাকে জিজ্ঞাসা করার জন্য হাজব্যান্ডের কাছ থেকে একটু ফোনটা চেয়ে নিলাম, তো ওর ফোন থেকে একটু ফোন করলাম, যেহেতু আমার ফোনে ক্যামেরায় মানে ভিডিও করছি আর কি, সেই জন্যেই। তো আর এই ঘটগুলো হচ্ছে কাঁচা ঘট, কাঁচা ঘটের মধ্যে এগুলো হচ্ছে পট, তো এই পটগুলো দিয়ে মানে সাপের এইগুলোকে পট বলে। তো যাই হোক না কেন, যেহেতু মনসা পুজো, তো এইগুলো দিয়ে আজকে পুজো হয়। আমাদের অনেকের অনেক নিয়মে হয়, অনেকে গাছ পুঁতে পুজো করে, অনেকে বাড়িতে গাছ পুঁতে, মনসা গাছ যেগুলোকে বলে, তো সেই গাছগুলোকে পুঁতে বাড়িতে উঠোনে পুঁতে পুজো হয়। কিন্তু আমাদের মধ্যে তা না, আমাদের এই কাঁচা ঘটেই পুজো হয়। তো এখানে দেখো আমের শাখাও মা তুলে দিয়েছে, কারণ মাকে বলে দিয়েছিলাম, তো আমি কোথায় সকালবেলা করে খুঁজে বেড়াবো সেই জন্যই আর কি। তো এখানে ঘটগুলোকে ভালো করে সিঁদুর চন্দন সব কিছুই দিয়ে নিলাম, তারপরে এই ঘরটা সামনে বসবে পিতলের ঘরটা, তো সেই জন্য সেই ঘরটা তো দিয়ে নিলাম। আর এগুলো তো সব সিঁদুর চন্দন সব কিছু দিয়ে নিলাম, আর চন্দনটা আগে ঘষে নিয়েছি আমি। আর এরপরে দেখো এই দেখো কচুর পাতা, এই কচুর পাতাগুলোতে আমাদের ভোগ দেয় ঠাকুরের যে ভোগটা, ওইগুলো হচ্ছে এই কচুর পাতাতে দেয়। তো এই কচুর পাতাগুলোকে উল্টো করে রেখে, তো আমি মা অনেকগুলো পাতা দিয়েছে, তার মধ্যে কোনটা ছেঁড়া পাতা, কোনটা মানে খুঁত আছে পাতায়, সেই পাতাগুলো বাদ দিয়ে, তো কোন পাতাগুলোর খুঁত আছে সেগুলো বাদ দিয়ে তারপরে আমি ভালো পাতাগুলো দিয়ে নিলাম। আর 7টা পাতা দিতে হয়,
তো এখানে সাতটা পাতা আমি দিয়ে নিলাম। সাতটা পাতায় সাতটা সাতটা করে ভোগ দিতে হয়। তো এই ভোগগুলোর উপরে মানে এইগুলো হচ্ছে সেই চাল তিল আর চিড়ে যেটা দেখলে আগের দিন গুঁড়ো করলাম, তো সেইগুলোই মিক্স করে এরকম করে ভোগ দেয় সাতটা সাতটা করে। প্রত্যেকটা পাতাতে সাতটা পাতাতে মানে সাতটা সাতটা করে ভোগ দেয়। আর তারপরে এরপরে এরপর শশা দিতে হবে, মানে পাতলা পাতলা করে শশা কেটে শশা দিতে হবে। আর শশার উপরে কলা দিতে হবে। তো শশা কলা আর গুড় এই দিয়ে হচ্ছে হবে এটা ভোগ, ঠাকুরের ভোগ। আর এছাড়াও হচ্ছে মানে পাঁচটা ইয়েতে এছাড়াও একটু নৈবেদ্য সাজাতে হবে, মানে আতপ চাল দিয়ে যে নৈবেদ্য হয় সেই নৈবেদ্য সাজাতে হবে। আর ফল টল তো কাটতেই হবে। তো এখানে দেখো আমার সব কিছু একদম গোছানো গাছানো একদম রেডি, ঠাকুরের ঘর টট বসানো হয়ে গিয়েছে। একটা মানে কি বলবো, একটা বাটার উপরে ঠাকুরের পর্দটাকে রেখেছি, তার সামনে ঘর দিয়ে আমের শাঁখা দিয়ে আর কলা দিয়ে বসিয়ে দিয়েছি। ঘটের ভেতর দিয়েছি গঙ্গার জল। আর এরপর আমি ঠাকুর মশাইয়ের মতো করে কিছুটা চেষ্টা করছি, কিন্তু আমার মানে নিজের মন থেকে যেটুকু ভক্তি দিই, যেটুকু পুজো হয় ব্যাস সেটুকু দিয়েই আমি পুজোটা করেছি। এছাড়া আমি কোনো মন্ত্র যেহেতু জানি না, তো আমাদের মধ্যে কি হয় নিজেদের মধ্যেই পুজোটা করতে হয়, মানে নিজেরা নিজেরাই পুজো করে, পুরোহিত দিয়ে করায় না। তবু আমি যে মানে আমি বাড়িতে তিনটে পুজো করি, একটা হচ্ছে মনসা পুজো, দুই নম্বর হচ্ছে বৈশাখ মাসে যে দুধ উতলানো হয় একদম প্রথম দিন পয়লা বৈশাখে, তো সেই দুধ উতলানো, আর হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তো কোজাগরি লক্ষ্মী পুজোটা আমি ব্রাহ্মণ দিয়েই করানোর চেষ্টা করেছিলাম আগের বছর, তো আগের বছর ব্রাহ্মণ দিয়েই করেছি, যেহেতু আমাদের বাড়িতে আসা খুব একটা মানে অনেকদিন দু বছরই হচ্ছে এই দিয়ে, তো সেই জন্যেই। আর এখানে পুজোটাও দিয়ে নিচ্ছি, আমার মনে যতটুকু ভক্তি আছে ভক্তি ভরে পুজো দিচ্ছি। জানি না কোনো ভুল ত্রুটি হলে পরে কারোর চোখে পড়লে মার্জন না করে দেবে, আর ঠাকুরকে তো বলেছি যাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাতে ক্ষমা করে দিতে। যাই হোক না কারণ তাহলে পুজোটা দেখতে থাকো তোমরা। আর পুজো করার পর তো ব্রতকথা পড়তেই হবে, তো ব্রতকথা বই পড়ে তারপর পুজোটা সম্পন্ন হবে। চলো দেখতে সময় বা কাল শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম। ব্রতের দ্রব্য পাকর বিধান, একটি মনসা গাছ নৈবেদ্য আটটি কলা আর তুর মনসা পুজো ধূপ দেওয়া নিষেধ। ব্রাহ্মণের খবর পেয়ে সরলা বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল, সেই এগারোটি ছেলে দিয়ে দশটি ছেলে বিয়ে বড়লোক বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল, কিন্তু বড়লোক মেয়েরা মেয়েরা শ্বশুরকে মোটেই জানা করতো না। সেই ব্রাহ্মণ সে তার ছোট ছেলে বিয়ে একটি গরিব মেয়ে আন্ডার
জমা করে খুব করছি। সে সরলার বাবার কাছে সন্ধ্যা করতে শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলে দিয়ে দিল। সরলার শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়গা তাকে দেখে কান্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে ভালোভাবে চোখে কেউ দেখতে পারতো না। তার জন্য সরলার মনে খুব কষ্ট ছিল। সে ভাবতো যে গরিব মেয়েরা বেঁচে থেকে থাকে কেন, জামা বাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তার মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয়। সরলার দিন খুব দুঃখেই কাটছিল। এমন একদিন বেশি জল ঝড় হচ্ছিল। সরলার জায়গা অন্যদিকে এক জায়গায় জল ভেতরে বসে সেই দিন কি খেতে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কিন্তু পোলাবের কথা বললো, কেউ বললো কোনো খিচুড়ি, আবার কেউ বললো এটা তেলে ভাজা খাওয়ার দিন। এমন সময় সরলা সেই দিক থেকে আসছিল। অন্য গোয়েরা তাকে বললো, আচ্ছা চলো বউ, আজকে দিনে কী খেতে ভালো লাগে বলতো? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতোই বললো, মাছের টক আর পান্তা ভাত। অন্য গোয়েরা হো হো করে হেসে উঠে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকল গোয়েরা স্নান করতে পুকুরে গেল। সরলা গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়গা আবার খুব ঠাট্টা করে বললো, ওই দেখো ছোট বউয়ের মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাত তো ঘরেই আছে। ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটি ছোট হাড়ির মধ্যে মাছগুলোকে জিগাতে দিল লাগলো। কিন্তু কিছুক্ষণ পর দেখলো যে সেগুলো মাছ নয়, সেগুলো সাপের বাচ্চা। সরলা কারোর কাছে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতে মা মনসার কাছে স্বর্গে গেল। তারা তাদের মায়ের কাছে সরলার দুর্দশার কথা। তো আমার পুজো একদম কমপ্লিট, আর এখন বাজে 11:30। পুরো পাক্কা 1 ঘন্টা লাগলো আমার গুছিয়ে গাছিয়ে পুজো করতে। আর হাজব্যান্ড বাড়ি নেই, হাজব্যান্ড গিয়েছে বাজারে, আর ছেলেকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলো যে তার কারণ যেহেতু আমি যেহেতু পুজো করছিলাম সেই কারণে। তো দুপুরে রান্নাবান্না এখন বাকি, আর দুপুরে রান্নাবান্না করতে হবে। সকালের ভাতই এখনও খাওয়া হয়নি, একটা দিন আমি ভাত বেঁধে দিতে পারিনি। ভাত ওই দেখো পড়েই আছে, তখন বেশি করে ভাত একদম পড়েই আছে। ছেলে ওই বাড়িতে আছে, মা বললো ছেলেকে দুধ রুটি খাওয়াতে গিয়েছিলো কিন্তু ছেলে বমি করে ফেলেছে, খাইনি। তো এখন হাজব্যান্ড ছেলেকে নিয়ে বাড়ি আসলে পরে ওদের দুজনকে আমি খেতে দেবো, আমি নিজে খাবো। তার আগে ওরা যেহেতু বাড়িতে নেই আমি দেরি করবো না, ওদের প্রসাদ তো তুলে আমি আগে খেয়ে নেবো। তারপরে আমি সকাল থেকে এখনও পর্যন্ত জলটুকু খাইনি, কারণ আমার জল তেষ্টা পেয়ে গিয়েছে। তো পুজো দরজা বন্ধ করতে পারছো, দরজাটা খুলবো যেহেতু পুজো করে দরজা একটুখানি বন্ধ করে রাখতে। আর ঘরের অবস্থা কেউ সকালবেলা বিছনা তোলা হয়েছে, তাও দেখেছে বিছনার অবস্থা কী মনে হচ্ছে, এখন বাসি বিছনায় উঠিনি ঘর থেকে, মানে কী বলবো আমি, আর আমার কিছু বলার নেই। যাই হোক আমি বেশি কথা বাড়াবো না, প্রচুর মানে কাজ আছে, বিছনাগুলো গুছাতে হবে। বিছনা গুছিয়ে এখন লাভ নেই, ছেলে বাড়িতে এসে আবার যা তাই করে ফেলবে, এখন গোছাবো না। এখন আগে দরজাটা খুলে প্রসাদটা তুলবো, তুলে প্রসাদটা আমি খাবো, ওদের জন্য রেখে দেবো, আর আমি প্রসাদটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে তারপর ওদের সিদ্ধ টিদ্ধগুলো মাখিয়ে থবো, ওরা আসলে ওদের দুজনকে খেতে দেবো। 11:30 বাজে, আজকে এখন সকালের খাওয়াই হলো না, দুপুরের খাওয়া যে কখন হবে আমি জানি না। দুপুরে মা ডাল পাঠাবে, আর তরকারিটা আমাকে আমি করে নেবো বাড়িতে, আর বেগুনি টেগুনি ভেজে দেবো হাজব্যান্ডকে, খাওয়া হয়ে যাবে, দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো। তো আমার সকালে পুজো টুজো হওয়ার পর সকালে আমি খেয়েছি ঠাকুরের প্রসাদ টসাদগুলো, আর ওদেরকেও খেতে যেতে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি বাসন কুসন ধুয়ে রান্না করতে। আর এখানে দেখো সব রকম তরকারি দিয়ে একটা সবজি করছি, আর এই সবজির মধ্যে দিয়ে দিলাম জল। তো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে, তারপরের মধ্যে জল দিয়ে দিলাম। আর এবার এটাকে একটুখানি লবণ দিয়ে ঢেকে দেবো, আর পাশের রিয়েতে ভাত আমার হয়ে গিয়েছে, আর এটা একদম নিরামিষভাবে করছি যেহেতু আমি খাবো। তো এই দেখো এই ডালটা মা পাঠিয়েছে, ছোলার ডাল, আর এই হলো তরকারি, আর এই হলো রুটি, আর হলো আমার খাবার। তো আজকের ভিডিওটা আমি এর থেকে বড় করতে পারিনি।